আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ফ্রেন্ডস কথা বলবো ফেসবুকের এমন একটা সেটিং যদি আপনার করা থাকে কি ফেসবুক উপজেয়ে আপনাকে দিয়ে থাকে তাহলে বলবো আপনার ফেসবুক হ্যাক হওয়া হানড্রেড টেন পারসেন্ট সম্ভাবনা নাই কারণ হ্যাকারের মানে ক্ষমতা নাই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করবে এরকম একটা সেটিং আপনারটা আছে কি না ভিডিওটা দেখা মাত্রই আপনি চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে এরকম সেটিং এনেবেল করা আছে কি না তো এই সেটিংটা কোথায় পাবেন কিভাবে পাবেন আমি আরও একটা অ্যাকাউন্টে চেক করেছি সেই অ্যাকাউন্টে আমি এরকম সেটিং দেখি নাই হঠাৎ করে দেখলাম তো এটা দেখার জন্য আপনার সর্বপ্রথম কাজ আছে এখান থেকে থ্রি ডটে আসবেন থ্রি ডটে আসার পরে এখান থেকে নিজেই সেটিং অ্যান্ড প্রাইভেসি পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আবার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আমাদের ওপরে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাই এই ইন্টারফেসের মধ্যে একটা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে এরকম অসংখ্য ইন্টারফেস পাবেন তো এর মধ্যে একটা ইন্টারফেস পাবেন যেখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন আর এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই অপশনটা এই মুহূর্তে আপনারা যদি ভিডিও দেখতে দেখতে আপনাদের মধ্যে এরকম সেটিংস আছে কি না কি আপনার অ্যাকাউন্টে সেটিংটা আছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখবে জানাবেন কারণ আমার দ্বিতীয় আর একটা অ্যাকাউন্টে কিন্তু আমি ওপেন করে দেখলাম এই প্রোটেকশন নেই অর্থাৎ ফেসবুক কিন্তু অ্যাডভান্সে প্রোটেকশন এই জিনিসটা অনেক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে অটোমেটিকলি আমি কখনোই করি নাই এটা দেখলাম অটোমেটিকলি এনেবেল আছে আর এই অপশনের নিচে যদি আপনি লক্ষ্য করেন তো এখানে কিন্তু বেশ কিছু জিনিস লেখা আছে অর্থাৎ আপনার আইডি মিস ইউজ হতে পারে ইত্যাদি এই জন্য আমরা এই প্রোটেকশন ব্যবস্থা করেছি ইত্যাদি তো আমরা যদি এখান থেকে অ্যাডভান্স যে প্রোটেকশন যে লেখা আছে এখানে যদি ক্লিক করি তো ক্লিক করলে আমরা দেখতে পাবো এখান থেকে অ্যাক্সেস আসছে তো আমরা এখানে অ্যাক্সেস ওপেন করবো তো এখানে দেখেন অ্যাডভান্স প্রোটেকশন ইজ ওয়ান অ্যাডভান্স সিকিউরিটি দ্যাট ওয়াল ইজ অ্যাট ওয়ার্কিং মানে কীভাবে কাজ করে তো এখান থেকে কিন্তু আপনি বিস্তারিত জানতে হলে এখান থেকেও জানতে পারবেন এখান থেকেও এবং এখান থেকেও তো এখানে মূলত বলতে চাচ্ছে যে আমরা লক্ষ্য করলাম মানে যেহেতু অনেক মানুষের প্রোফাইল হ্যাক হয় মিস ইউজ হয় তো এমন একটা স্ট্রং সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি যাতে করে আবার একটা বলে রাখি এই অপশন যার অন করা আছে সে কিন্তু অন্য জায়গায় সহজে লগ করতে পারবে না অর্থাৎ আমি যদি আমার চাই অন্য একটা পিসিতে কিবা অন্য জায়গায় লগ ইন করবো তো সহজ লগ হবে না পাসওয়ার্ড দেওয়ার পরেও কিবা টু ফ্যাক্টর কোড দেওয়ার পরেও কিন্তু আমি অন্য জায়গায় লগ করতে পারছি না এইটার কারণে কারণ মাঝে একটা আপডেট ছিল দেখবেন যে কোনো ফোনে যদি টু ফ্যাক্টর অন করা দুই বছর প্লাস কোনো আইডি লগ থাকে সেই আইডির জন্য কোনো রিকভারি পাসওয়ার্ড লাগে না কারণ সেই ডিভাইসটা ট্রাস্ট ডিভাইস বলে গণ্য হবে তো সেই ধরনের কিন্তু একটা প্রোটেংশন যাই বলেন কিন্তু এই আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা কীভাবে অন হয়েছে আমি এখনও দেখি নাই কিংবা এটা নিয়ে রিসার্চ করি নাই কিন্তু দেখলাম যে এটা খুব বেস্ট একটা ওয়ে অর্থাৎ এই প্রোটেকশন যদি থাকে তো আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু কখনো হ্যাক করা সম্ভব হবে না কারণ এখানে যদি যে আর্টিকেলগুলো দিয়েছে আর্টিকেলগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যে আপনি যদি আমি নিজেও ট্রাই করেছি আমার পিসিতে লগ ইন করার জন্য তো সহজে লগ হচ্ছে না তো হয় কি এরা আপনি যদি আপনার প্রথম থেকে আপনার যে ফেসবুকে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন আসে অথেন্টিকেশান অন করা থাকে এবং এখান থেকে যদি একটু লক্ষ্য করেন যেটা এই যে লগ ইন অ্যালার্ট এই লগ ইন অ্যালার্ট অন থাকে তো সেক্ষেত্রে হয় কি আপনার ফেসবুকের মধ্যে যদি যাই তো এখানে দেখেন আপনার যে নোটিফিকেশন কিংবা ইমেলে যখনই যা মিস 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 হবে অর্থাৎ যে কোনো ইউজ হবে সেটা কিন্তু একটা নোটিফিকেশন দেয় তাই এগুলো অন করে রাখবেন আর একটা জিনিস আছে এই জিনিসটাও তো আপনাদের দেখানো যে যেখানে দেখেন আপনি সপ্তাহে একদিন হলেও এই সিকিউরিটি চেক আপ আপনি চেক করবেন এখানে চারটে পাঁচটা অপশন দেয় যেখানে আপনার পাসওয়ার্ড স্ট্রং আছে কি না আপনার ফেসবুক সেভ আছে কি না ওকে এইগুলো তাই চেক বিষয়ে আমার অলরেডি সিকিউরিটি চেক আপ বিষয়ে আমার অলরেডি আমার ভিডিও দিয়ে আছে তো এটা চেক করবেন তো এইগুলো অন থাকলে আর টু ফ্যাক্টর আপনার ফেসবুকে যেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই পোটেন্সিয়াল অপশনটা পাওয়া যায় আমি মনে করলাম আমি টু ফ্যাক্টরের মধ্যেও আমি কিন্তু দেখলাম যে আরও বেশ কিছু অপশন এসেছে যেটা আগে দেখি নাই তো এই অপশনগুলো যে অ্যাডভান্স পোটেনশিয়ান এই অপশনটা কে কে পেয়েছেন কার কার আইডিতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো কারণ অনেকে বলবেন ভাই এটা অন করে কীভাবে কারণ অনেকের তো অপশনটাই নাই আমি মনে করি তো যাদের আসে তারাও কমেন্ট করবে যারা এখনও পান নাই কমেন্ট করবেন যাতে করে আমি নেক্সট একটা ভিডিও পারি বানাতে পারি এই বিষয়ের ওপরে তো সবাই এই ভিডিওটা অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন কারণ এটা আমার কাছে খুবই বেস্ট লেগেছে আপনার কাছে কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ